হ্যালো বন্ধুরা, তোমাদের আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, এক জায়গায় যাবো, নিমন্ত্রণ আছে। আর তাছাড়াও আজকে আমাদের বাড়িতে মনসা পুজো হবে, মনসা যে গাছ আছে তো সেখানেই পুজো হয়। আর তাই আজকে স্নান টান করে দেখো, এখনও চুল শুকাই নি, জাস্ট স্নান করেছি, চুলটা ভিজে আছে, গামছা দিয়ে জড়িয়ে নিয়েছি। ভাবলাম যে আজকে না এই পলা দুটো পরবো বিশ্বকর্মা পুজো, তো ইচ্ছা হয়েছে এই পলা দুটো পরার। পলা দুটো তো পরাই হয় না, মানে একবার কি দুবার পরেছি আনার পরে, তাওয়ার পরেছি, খুলে রেখে দিয়েছি, ভাবছি কদিন এটা পরে থাকবো। আর এই পলাগুলো না সিঙ্গেল সিঙ্গেল পিসই বেশি ভালো লাগে, এটা হচ্ছে ব্রেসলেট পলা। আমি সবসময় দেখেছো হাতে শাঁখা পলা নোয়াটাই পরে থাকি, তো আজকে ভাবলাম যে এগুলো পরবো। আমাকে কালকেই রাত্রেবেলায় বড় মহাশয় জিজ্ঞাসা করছিলো যে তুমি যে নতুন পলাগুলো তৈরি করলে, পলাগুলো তো পরতেই দেখি না, ওগুলো কি তুলে রাখার জন্য? আমি বললাম ওগুলো তো সবসময় পরে থাকলে নষ্ট হয়ে যাবে, তাও মাঝে মাঝে একটু বার করে পরতে হয়। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে বিশ্বকর্মা পুজো আছে, আজকে একটু পরি। জানি না কেমন লাগবে, দেখো তো ভালো লাগছে এরকম সিঙ্গেল, এর সঙ্গে আবার মোটা মোটা শাঁখা হলে ভালো লাগবে। এই শাঁখার সঙ্গে এই পলাটা একদম মানাচ্ছে না, দাঁড়াও এটা জড়িয়ে দিই, নাহলে তো খুলতে নেই। দেখো তো ভালো লাগছে, জানি না অভ্যাস নেই তো। এই দেখো এখন আমি যাই কিছু করবো তাতেই খারাপ হয়ে যায় তো সবার কাছে, এখনই এটা নিয়ে আবার অনেক কমেন্ট চলে আসবে যে বাবা স্টাইলিশ হয়েছে, হাতের শাঁখা পলা খুলে দিয়ে শুধু পলা পড়েছে, এখন যাই করবো তাতেই আমি খারাপ। যাই হোক, দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা কদিন পরে থাকি একটু, আমার হাতটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে, জানো তো অভ্যাস নেই তো, নিজেরই একটু কেমন কেমন লাগছে, ফাঁকা ফাঁকাই লাগছে হাতটা, তবে তবে ভীষণ সুন্দর, ফাঁকা ফাঁকাও লাগছে আমার বলছি ভীষণ সুন্দর, আমি পাগল হয়ে গেছি। তো চলো, ভীষণ গরম লাগছে, দেখো খুব গরম লাগছে, এসো না দেখতো এগুলো শুধু পরলাম কেমন লাগছে বলবো। ভালো লাগছে, শুধু এক মানে সিঙ্গেল করে পড়েছি, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে ভালো লাগছে, দেখি আসো এই লাল সাথে সাদা করলে কেমন ভালো মনে হবে, একটু তুই কত সুন্দর শিখেছিস, তুই দেখি, ও বাবা গো দেখো, আরে কি পড়বে তাহলে আরো ভালো লাগবে। দেখো কি সুন্দর নিজে নিজে সেজেছে, চুলগুলো শ্যাম্পু করেছে, বেশ ভালো লাগছে। ও বাবা ভালো লাগছে, আরো টিপ করে নাও। হ্যাঁ আমরা কোথায় যাবো? বামুন এসছে, বামুন এসছে বাবা, এতক্ষণে বামুন আসলো, পুরো একটা বলেছে, একটা দিয়ে এসেছে, দেখো পুরো কাঁটায় কাঁটায় একটা বাজে। হ্যাঁ প্রিন্স আবার ঝগড়া করছে, কতক্ষণ লাগে তোমার আসতে?
এবার করো দেবে বলে বসে আছি তো চল এবার ছাদে যাই সবাই মিলে জোগাড় করাচ্ছি এসো ছাদে আসলাম এখন তো ব্রাহ্মণ এসে গেছে আমাদের এখন মনসা পুজো হবে বাড়ির ছাদে যে মনসা গাছ আছে না সেই গাছটাই পুজো হয় আর কি আর মেঘ ডাকছে জানো তো মনে হয় একটু বৃষ্টি হবে মেঘলা মেঘলা করে আছে আর মেঘটা গুড়ুম গুড়ুম করে ডাকছেও বড় ফুল আর আমার অরিজিনাল ফুল দেখো বাবা বাড়ি আসলো দিয়ে আমার প্রিঞ্জার জন্য এটা নিয়ে এসেছে সেভেন আপ উইথ লেমন এটা লেমনের ভালোই হয়েছে আমার সকালবেলায় মুড়ি খেয়ে কেমন অম্বল অম্বল লাগছে ও বাবা ও ফুল দিয়ে দিয়েছে এটা রেখে দিয়ে তোরটাই খাই দে এটা পরে আবার খাবার পরে খাবো হ্যাঁ আমাকে চাই কিনতে আমার ভালো খেতে রে ভাবলাম কটা রিলস বানাবো জানিস তো ফোন হ্যাং করছে রিলস বানানো যাচ্ছে না আর দেখো আমার এখানে কত মেক করেছে দেখো তাই বললাম কোন দিকে সূর্য উঠেছে কিন্তু দেখা যাচ্ছে না কোন দিকে সূর্য উঠেছে দেখা যাচ্ছে না দেখো আমাদের এখন ঘুড়ি ওড়ানো হচ্ছে ছাদে বিশ্বকর্মা পুজো অনুযায়ী নাতনি আর দাদু ওরে উঠছে 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 এই যে আমরা এখন যাচ্ছি রান্না পুজোর নিমন্ত্রণ খেতে আমি আর সোনা মা আর ওর পাপা তো এখনো বাড়ি আসেনি পাপা আসতে অনেক লেট হবে সে কারণে আমরা দুজন মিলেই যাচ্ছি ওর পাপা বাড়িতেই খেয়ে নেবে বাড়িতেও ইলিশ মাছ রান্না হচ্ছে গরম গরম ইলিশ মাছ ভাজা কত প্রাইস দেখো শুধু এখানেই না আরও ওই ঘরেও দেখলাম অনেক প্রাইস আছে সব খেলা করে দুজনেই ফুটবল খেলে এই বাড়ির দুই ছেলে মানে দুই দাদা ফুটবল খেলে কত প্রাইস তো দেখো কলা পাতায় পুরো ভাতের থেকে ভাজা বেশি হয়ে গেছে এখানে 13-14 রকমের ভাজা আছে ডাল আছে কচু শাক আছে ইলিশ মাছ ভাজাও দিয়েছিল শোনো তোর বক্তব্য বল কি এত খাবার দেখি ওর পেট ভরে গেছে এত রকমের ভাজা এত খাবার আস্তে আস্তে খাও